সুখে থাকো মা, মঙ্গল হোক। আপনার বিষয়ে কিছু কিছু জানি। আমি তো আপনাকে চিনি না। সবাই যে সবাইকে চিনবে এমন তো কোনো মানে নেই। আমি আপনাকে চিনি, তার মানে আপনিও যে আমাকে চিনবেন এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আপনার নাম শ্রেয়সী ব্যানার্জি, আপনি খুব ভালো একজন ডান্সার, আপনি সুরছন্দমে ডান্স শেখেন। এত সব ইনফরমেশনের সোর্সটা কি জানতে পারি? নিশ্চয়ই পারেন, আরে ঘাবড়াবার কিছু নেই। আমার নাম আবি চ্যাটার্জি, বাই প্রফেশন আই এম এ জার্নালিস্ট। আপনি ক্যালকাটা ইউথ ক্লাব ডান্স কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলেন না, আর ফরচুনেটলি আমি নিউজটা কভার করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে আমি একটু অন্য কিছু ভাবছিলাম। কি, মেয়েদের ফ্ল্যাট করাটা আমার প্রফেশন? আমি তা বলি না আসলে। আপনি একবার সুছন্দমে আসতে পারবেন? কেন বলুন তো। অ্যাকচুয়ালি আপনি আমাদের সম্পর্কে কাগজে যে লিখেছিলেন না, ওটা আমাদের সবার খুব ভালো লেগেছিল। মানে মেয়েদের সম্পর্কে ভালো ভালো লেখা কার না ভালো লাগে বলুন। তাই আপনি যদি আসেন আমাদের ম্যামের খুব ভালো লাগবে, রিকোয়েস্ট আর কি। জীবনে প্রথমবার আপনার মতো একজন সুন্দরী মহিলার থেকে এত সুন্দর একটা ইনভিটেশন পেলাম, রিফিউজ করব? পাগল নাকি? বলুন কাল কখন আসতে হবে? এই 4টা থেকে 5টা। 4টে না 5টা ডেফিনেট করে বলুন, আমি কিন্তু টাইমটাকে খুব প্রাধান্য দিই। ও আচ্ছা, হ্যাঁ তাহলে 4টে। হ্যাঁ, কিন্তু আমি তো আপনাদের সুরচন্দন চিনি না। এখানে মিট করা যেতে পারে, এখান থেকে জাস্ট ওয়াকিং ডিসটেন্স। ওকে, তাহলে কাল বিকেল 4টে। ওকে ভাই, ধর নে মাসিমা। আবিতা কোথায়? ও কোথায় যায় কি আমায় ভুলে যায়? একটা জিনিস দেখাবার ছিল। কি? ও সব তুমি বুঝবে না। কি সেটা তো আগে বলবি। একটা কবিতা লিখেছি, একেবারে নতুন, শুনবে? না থাক, তোর আবিদাকেই শোনাস। তো এই জন্যই বাঙালির কিচ্ছু হয় না জানো, কবি নিজে এসে তোমাদের কবিতা শোনাতে চাইছে, আর তোমরা তোমাদেরকে পাত্তাই দিচ্ছ। যাকে তা তোমার পাখি কথা বলছে? বস, আমি চা আনছি। আরে হ্যাঁ কবি অমল ভাই, কি খবর? এই চলছে। কতক্ষণ? কিছুক্ষণ। খুব ঘেমে গেছে গো। আরে এত খাতি কি ব্যাপার? এখানে বসো, আরে বসো, বসো না। এক পিস নামিয়েছি বস, তোমাকে না শোনালেই নয়, পাড়ার পুজোর সুভেনিরে দেবো। পুজো? আরে সে তো অনেক বাকি। হোক না বাকি, তাতে কি, তোমাকে এটা শুনতেই হবে। তা কটা শোনাবি? জাস্ট ওয়ান পিস, সদ্য উনুন থেকে নামিয়েছি। এই কাগজটা ধরে দেখো, এখনো কেমন গরম। হেয়ালি রাখ, হেয়ালি রেখে শুরু কর। সত্যি বলছি, এই মাত্র লিখলাম। নে নে, পড় পড় পড়, একটু তাড়াতাড়ি পড়। তোর অত তাড়া দিলে কি আর কবিতা হয়? তোমরা রিপোর্টাররা না হেভি তেঁদর আছো, পেপারে নামটাম বেরোয় বলে খুব ঘ্যাম। পেপারে নাম বেরোয় খুব ঘ্যাম, বেশ বলিস তোরা। বস, এ হচ্ছে রিফ্লেক্ট গ্লোরিতে বেঁচে থাকা, যারা থাকে তারাই জানে। নে নে, তুই শুরু কর, শুরু কর। পড়ব? গতকাল কলেজ থেকে ফেরার সময় একটা মেয়েকে দেখে লেখা, তুমি খালি মুখটা লক্ষ্য করো। তোকে ইমেল করার কলজি আমার নেই, তোর পুজোর মুখের পিটিজিনটা চুল দেখে বুকের নিচে একা সইফ নাচে, তোর চোখের থেকে 19,000 হুল,
আমায় ফুটিয়ে মারে, আমার সারা শরীর নীল, আমি কোনো ক্রমে পালিয়ে আসি বাড়ি, বুঝি ডিকশনারি, একেই বলে ছাড়ি। হাসছো কেন? আরে এটা কবিতা, জানি ডেসক্রিপশন। কি বাবা সূর্য, কাল যে তোমায় দেখছিলাম ওই ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলে, কি ব্যাপার? হ্যাঁ কোথায়? আমার চোখকে তো ফাঁকি দিতে পারবে না বাবা, যদি দাঁড়িয়েই থাকি তাতে তোর কি? না আমার আর কি আছে, আমার কিছুই না। তা বলছিলাম, বৃষ্টির ফোঁটা গুনছিলে না ওই ভেজা কাকেদের ঝাড়ু মারছিলে বাবা? দেখ বেদুইন, ডান্সের ক্লাসে এসব আলোচনা আমার ভালো লাগে না। শোন তোকে একটা কথা বলি, ওই বনিদের বনিদের বারান্দার দিকে অত তাকিও না, ছানাটা জানতে পারলে না বিশাল ঝামেলা করবে কিন্তু। তুমি তো জানো ছানাটা আবার ঝামেলা বাজিতে কিন্তু এক নম্বরে। তোকে জ্ঞান দিতে হবে না। বুঝেছি বুঝেছি, তোর অবস্থা টাইট। ছানাটা যদি একবার জানতে পারে যে তুই ওর বোনের জন্য নিচে ফিল্ডিং করছিস না, হ্যাঁ ব্যাটিং মনে হয় পেলি না। কি রে, তোরা প্র্যাকটিস করছিস না? না রে, মুডটা ঠিক সাপোর্ট করছে না আজ। কি ব্যাপার, তোমরা প্র্যাকটিস না করে এখানে চুপচাপ বসে আছো? ওদের হোক না ম্যাম, ওদের সাথে তোমাদের কি সম্পর্ক? ওরা ওদের মতো প্র্যাকটিস করবে, তোমরা তোমাদের মতো প্র্যাকটিস করো। সূর্য। হ্যাঁ ম্যাম বলুন। কাল তুমি একবার ইউতে যাবে, কম্পিটিশনের ফর্মগুলো জমা দেবে, দেখবে পরশুই কিন্তু লাস্ট ডেট। উনি আপনাকে চিন্তা করতে হবে না ম্যাম, আমি ঠিক দিয়ে আসবো। বাহ, তাহলে বেশ ভালোই হলো, কালকে আমি না হয় তোর সাথে চলে যাবো। তোকে যেতে হবে না, আমি একাই পারবো। নাও তোমরা প্র্যাকটিস শুরু করো। কাকে নিয়ে এসেছি? চিনতে পারলাম না তো। ইনি হলেন আবির চ্যাটার্জি, আর ইনি আমাদের ডান্স টিচার। নমস্কার। নামটা খুব শুনেছি মনে হচ্ছে। আরে সাংবাদিক মানুষ, রোজ কাগজে লেখা বের হচ্ছে, আমাদের নিয়ে যে নিউজটা বেরিয়েছিল না সেটা তো উনিই লিখেছিলেন। ও হ্যাঁ, আমি আর সবার সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে বেদুইন, আর ও হচ্ছে সূর্য, আর আমি অনিন্দিতা। হ্যাঁ, এ হচ্ছে সাংবাদিক। ও সাংবাদিক, আমি তো ভাবলাম বোধ হয় ডান্স শিখতে এসছে। আরে না না, ওসব আমাদের জন্য না, আমাদের দু চার পাতা লিখলেই হলো। সূর্য একটু চায়ের ব্যবস্থা করো না। না না, ওসব লাগবে না, আপনি প্রথম এখানে এলেন। থাক না, ওটা নয় পরের বারের জন্য তোলা রইল। আরেকটা কথা, আমাকে প্লিজ আপনি আগে করবেন না। হ্যাঁ, আপনি আগেটা বড্ড ব্যাকডেটেড। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। ও তোমরা কেমন আছো? ভালো। এখন তোমরা এখানে, তোমাদের তো হলদিয়ায় থাকার কথা। টুম্পার মায়ের শরীর খারাপের খবর পেয়ে এলাম। তোর মা কেমন আছেন টুম্পা? পেটে টিউমার হয়েছে। ডাক্তার দেখানো হচ্ছে? হ্যাঁ, কলকাতা হসপিটালে মিস্টার সেন দেখছেন। অপারেশন করাতে হবে? এখন ডেট দেয়নি, কিছু টেস্ট করতে দিয়েছে। বাই দ্য ওয়ে, ওদিককার কাজকর্ম কেমন চলছে? ভালো। আমি তোমাকে ফোন করতাম, আবির বলে একজনকে তোমাদের কাছে পাঠাবো। আবির মানে আবির চ্যাটার্জি তো? তুমি চেনো? হ্যাঁ চিনি তো, সাংবাদিকতার দুনিয়া ওনাকে কে না চেনে। ওয়েল ওয়েল, দেখো ওর যেন কোনো অসুবিধে না হয়, হ্যাঁ একটু ম্যানেজ করে নিও। ওকে স্যার, উনি আপনি একদম ভাববেন না। ওকে তোমরা বের এসো, আমার কিছু প্রুফ চেক করা বাকি আছে, প্লিজ। ওকে স্যার। আরে আপনি? আরে আসলে কিছু ক্যাশ করা ছিল, আমার তো কাছেই বাড়ি, আপনি এখানে? না আসলে পাশ দিয়ে যাচ্ছিলাম তো, এটিএমটা থেকে দাঁড়িয়ে পড়লাম, আসলে আমারও কিছু ক্যাশ করানোর ছিল। আপনার সাথে দেখা হয় না, খুব ভালো হয়েছে। অবশ্য আমি আপনাকে ফোন করতাম। কেন বলুন তো? আসলে ম্যাম আপনাকে একবার দেখা করতে বলেছিলেন। ও হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অ্যাকচুয়ালি আপনাদের ওখানে যাওয়ার ব্যাপারে আমিও খুব ইন্টারেস্টেড। না মানে আপনাদের স্কুলটা আমার খুব ভালো লেগেছে, বেশ কেমন একটা খোলামেলা, চার দেয়ালের মধ্যে কোনো সীমাবদ্ধ নেই, ওর একটা শান্তিনিকেতনের মতো। শান্তিনিকেতন? আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, আসলে আমার ওখানে অনেক পরিচিত রয়েছে তো, কোনো অসুবিধা হবে না। এই যা, আপনার তো আবার ক্যাশ করানো হবে না, যান যান ভিতরে যান ভিতরে যান, আমি এখানে ওয়েট করছি।
হ্যাঁ বলুন। বিষ্ণু রায়বর কাকু চিনেন? হ্যাঁ চিনি, এখন তো সে এখানে থাকে না, পাশেও একটা বাড়িতে ভাড়া থাকতো, সে এখন উঠে চলে গেছে। বিষ্ণুরায়কে কিছুদিন আগে এখানে দেখা গেছে স্যার। আচ্ছা, যাদের বাড়িতে ভাড়া থাকতো বাড়িওয়ার নামটা জানেন? হ্যাঁ, পাঁচকড়ি সামন্ত। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, এনি প্রবলেম? আরে অর্ণব তুই? এখন যেতে পারেন আমরা, এখানে একটা ইনভেস্টিগেশনে এসেছিলাম। আর তুই এখানে? আরে আমি পাশে এটিএমটা এসেছিলাম। তা কি ব্যাপার, তুই হঠাৎ সানগ্লাসে? তুই তো আগে সানগ্লাস পড়তিস না, বরং উল্টে কলেজ লাইফে জ্ঞান দিতিস। সানগ্লাস পড়লে নাকি চোখের ভাষা বোঝা যায় না। আর বলিস না, চোখে একটা ইনফেকশন হয়েছে, রোদ লাগানো বারণ, বাধ্য হয়ে পড়তে হলো। কি করবো বল, এটা ভাই পুলিশের ডিউটি। তাকে তুই, একটা গুড নিউজ আছে। কি? তুই যে ওই ছেদিলাল অ্যাকশন পার্টিকে নিয়ে লেখালেখি করছিলিস, হ্যাঁ, ছেদিলাল অ্যারেস্ট হয়েছে। রিয়েলি? ইটস এ গ্রেট নিউজ, এটা বড্ডবার বেড়েছিল। আচ্ছা আবি, আমরা পুলিশ হয়ে যেসব খবর পাই না, তোরা সাংবাদিকরা পাস কি করে বলতো? নেটওয়ার্ক বস, এ হচ্ছে নেটওয়ার্ক। শোন, তুই কিন্তু সাবধানে থাকিস, ও দলের ছেড়া তোকে কিন্তু টার্গেট করতে পারে। আরে ওসব নিয়ে কিচ্ছু ভাবিস না, কোনো প্রবলেম হবে না। আপনি এখানে আর আমি তো আপনাকে বেরিয়েই খুঁজছি। ও সরি সরি, আসলে এখানে একটা প্রবলেম হয়েছিল তো, সেই জন্য চলে আসতে হলো। যে গালাপ করিয়ে দিই, আমার বন্ধু, আমরা একসঙ্গে কলেজে পড়তাম, আর ইনি হচ্ছেন শ্রেয়সী ব্যানার্জি। তোরা ডিস্টার্ব করে লাভ নেই, চলে যাবি? হ্যাঁ আসি। আচ্ছা ঠিক আছে, এই আসিস কিন্তু বাড়িতে সময় করলে। হ্যাঁ 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 ঠিক আছে, করলাম, আসছি। চলুন চলুন, আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? আরে বাবা চলুনই না, দেখবেন জায়গাটা আপনার ভালো লাগবে। আরে ভয় নেই, আপনাকে কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করবো না। হেমা, না না, আমি তা বলিনি, কিন্তু কোথায়? আরে বাবা চলুনই না, দেখবেন জায়গাটা আপনার খুব পছন্দ হবে। যেতে পারি, বেশি দেরি হবে না তো? আরে কিচ্ছু দেরি হবে না, চলুন আসুন। ঠিক আছে, আসুন। রেডি? রেডি? বাড়িতে আর কে কে আছেন? মা, বাপি আর পূজা। পূজা? আমার বোন। ও কি ব্যাপার বলুন তো, পার্টি দেখতে এসেছেন নাকি? দেখতে এসেছেন বলছেন কেন, পার্টি তো দেখছি। হোয়াট? আরে মজা করছিলাম। একটা কথা জিজ্ঞেস করবো, না মানে যদি অভয় দেন তাহলে জিজ্ঞেস করি। এত ফর্মালিটি দিয়েছে, বলুন না। কিছু এটা কি শাড়ি? কাঞ্জিভরম, কেন বলুন তো? না আসলে হলুদ কালারটা তো আপনাকে খুব সুন্দর লাগছে তো, যেন বসন্তের আকাশে হলুদের ছোঁয়া। থ্যাংক, বাট সরি, আপনি বোধহয় আকাশটা খুব ভালো করে দেখেন, কারণ আকাশের রং হলুদ নয়, মশাই নীল হয়। কে জানে, ভালো করে কোনোদিন তো আকাশটাকে দেখা হয়নি। দেখার মধ্যে ওই জ্যোৎস্না রাতে পূর্ণিমার চাঁদটুকু ছাড়া কিছুই কপালে জোটে। দেখবেন আবার অমাবস্যায় পূর্ণিমার চাঁদ খুঁজতে যাবেন না। ভাবছি না, ভাবছি এবার চাঁদটাকে সবসময়ের জন্য নিজের কাছে রেখে দেবো। সে না হয় পরে চেষ্টা করবেন, এখন প্লিজ ওঠা যান। উঠুন উঠুন উঠুন। আরে একটু বসলে হয় না? না আসলে মাকে বলে আসিনি তো, একটু দেরি হলে ভীষণ টেনশন করবে। উঠুন উঠুন প্লিজ উঠুন। অগত্যা চলুন চলুন। হ্যালো, চিনতে পারছো? কে বলছেন? দেখা হলো, এত কথা হলো, তাও চিনতে পারছো না? শ্রেয়সী,
শ্রেয়সী ছাড়া কি আর কেউ হতে পারে না? আমি অনিন্দিতা। ও সরি সরি, আমি আসলে একদমই বুঝতে পারিনি। তার বুঝবে কি করে, মাথায় শ্রেয়সীর ভূত ঢুকে আছে যে। না আসলে আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু না। তবে কেমন থাক না, তার কোন বিশেষ দরকারে ফোন করেছিলেন? এত রাতে একটা মেয়ে একটা ছেলেকে কেন ফোন করে? কেন বলুন তো? আসলে আপনাকে প্রথম দিন দেখি মনে হয়েছিল ইউ আর দ্য অনলি ম্যান যাকে ডিপেন্ড করা যায়, নির্ভর করা যায় আর কি। মানে? মানে আবার কি, আপনি কি নির্ভরযোগ্য নন? না না, মানে আমি বলতে চাইছি যে কি সাংবাদিক বাবু, কথা হারিয়ে যাচ্ছে। কি কারণে ফোন করেছেন বলুন তো? যদি বলি আমি আপনার সাথে প্রেম করতে চাই। ফোনটা কেটে দিল। শুয়ে পড়েছিলেন? না না, শুইনি এখনো। না মানে আপনাকে ডিস্টার্ব করলাম না তো? না না, বলো। বলছি কালকে একবার মিট করা যেতে পারে? কালকে বিকেলে? কেন বলুন তো? না তাহলে একবার মিট করা যেত। কোথায়? তপোবন পার্কের গেট। কোথায়? বিকেল চারটে। ঠিক আছে, রাখছি তাহলে। সকালে মিটিং কাল রাতে তো শেষ করতে পারিনি, আজকে 10টার মধ্যে সাবমিট করতে হবে। গতকাল সানালোও ফোন করেছিল। কেন? ওনার ছোট মেয়ের একটা ছবি পাঠিয়েছে, ছবিটা আনবো? দেখছো আমি একটা দরকারি কাজ করছি, তার মধ্যে তুমি মা প্লিজ তুমি এখন যাও, আমাকে কাজটা শেষ করতে দাও। খেয়ে যাবি না? সেটাও বাইরে। না না, আমার এখন একদম সময় নেই, আমি বাইরে গিয়ে খেয়ে নেবো। গুড মর্নিং স্যার। না না স্যার, রেডি রেডি, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, পুরো রিপোর্ট রেডি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম 15 মিনিট। হ্যাঁ স্যার, নো প্রবলেম স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে স্যার, ওকে। সরি 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 বাবা, আসলে অফিস থেকে বেরোনোর সময় আমার একটা কাজের ঝামেলা এসে গেল। অনেকক্ষণ দাঁড়িয়েছেন না? এরকম একটা জায়গায় একা একটা মেয়ের পক্ষে দাঁড়িয়ে থাকাটা যে কি প্রবলেম, মেয়ে না হলে ফিল করতে পারবে না। সরি সরি বাবা, আরে একটু তো স্মাইল করুন। চলুন ভেতরে গিয়ে বসে যাই।
খুলেই দেখুন। আচ্ছা আমাদের সত্যি আর কিছু হবে না। আচ্ছা আমারও তো আপনার জন্য কিছু আনা উচিত ছিল। খুলে তো দেখুন পছন্দ হয় কি না। সত্যি যে কি যে এনেছেন আপনি বোঝা মুশকিল। একটু হেল্প করুন না খুলতে। ও বাবা আমি দেবো, আবার আমি খুলতেও হেল্প করব। আচ্ছা ছাড়ুন। বাহ খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি যে মাউথ অর্গান বাজাতে পারি সেটা আপনি জানলেন কি করে? আপনি সাংবাদিক বলে কি আপনি সব জানবেন? আমরা কি কিছুই জানতে পারি না? না আমি তো আপনাকে কোনোদিন এই ব্যাপারে কিছু বলিনি। আসলে কাল রাতে আমি স্বপ্ন দেখলাম, দেখলাম যে আপনি আমাদের ডান্স ক্লাসে এসে মাউথ অর্গান বাজাচ্ছেন, আর তাই কিনে ফেললাম। অবশ্য আপনি যে সত্যি বাজাতে পারেন এটা কিন্তু ভাবতে পারিনি। এ দোষ, ওই কলেজ লাইফে একটু আধটু আর কি, বন্ধুদের পাল্লায় পড়লে যা হয় একটু আর কি। ও হ্যাঁ, যেটা বলার, আমি কালকে হলদিয়া চলে যাচ্ছি। হঠাৎ? অ্যাকচুয়ালি হঠাৎ না, আসলে প্রোগ্রামটা ঠিকই ছিল, তো শুধুমাত্র ডেটটা ফাইনাল হচ্ছিল না। কদিনের জন্য? 4-5 দিন হবে। আসলে হলদিয়া একটা প্রেস কনফারেন্স রয়েছে, তারপর ওখান থেকে ওই নন্দীগ্রামে একটা কয়েকটা নিউজ কভার করার রয়েছে। আই থিঙ্ক 5 দিনের মধ্যে হয়ে যাবে। না শুনেছি ওখানে খুব ঝামেলা ঝামেলা হচ্ছে। লাইফটাই তো একটা চ্যালেঞ্জিং। ও হ্যাঁ, যে জন্য আপনাকে আসতে বলেছিলাম। না আসলে কিভাবে শুরু করব ঠিক গুছিয়ে উঠতে পারছি না। গুছিয়ে না বললেও চলবে। দেখুন আমি ঘুরিয়ে কথা বলতে একদম পারি না। আমি আপনাকে ভালোবাসি এবং আপনাকে বিয়ে করতে চাই। কি হলো, চুপ করে গেলেন যে? দেখুন আপনি খুব ভালো মানুষ এবং যে কোনো মেয়ের ক্ষেত্রে আপনি খুব ভালো জীবন সঙ্গী হতে পারেন। আমি খুব ভালো মানুষ, এটাই কি সমস্যা? আসলে কিছুদিনের মধ্যেই আমার অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশনের সিলেকশন লেটারটা পাঠাবে, আর একবার সিলেক্ট হয়ে গেলেই দিল্লিতেই থাকতে হবে। কাজে বুঝতেই পাচ্ছেন আমার জীবনের সমস্ত লড়াইটাই শুধু এই প্ল্যাটফর্মটার জন্য। বিয়ের ব্যাপারটা আমি একেবারেই মাথায় আনতে পারছি না। দিল্লি কি না গেলেই না? এখানে থেকেও তো অনেকে ক্যারিয়ার করছে। আমরা কি একটা ছোট সংসার করতে পারি না শেওসি? প্লিজ শেওসি, আমি তোমায় ভালোবাসি। তুমি কি আমায় ঠিক ট্রাস্ট করতে পারছো না? সরি, প্লিজ আমাকে ভুল বুঝো না। প্লিজ thank you.
চোখে চোখে মনের কথা চোখে চোখে কে বলো কে বুঝেছে সাত রঙে ছবি এঁকে জীবনটাকে খুঁজেছে সাত রঙে ছবি এঁকে জীবনটাকে খুঁজেছে ছবি এঁকে জীবনটাকে খুঁজেছে সাত রঙে ছবি এঁকে জীবনটাকে খুঁজেছে সাত রঙে ছবি এঁকে জীবনটাকে খুঁজেছে সাত রঙে ছবি এঁকে জীবনটাকে খুঁজেছে Woo!